আসসালামু আলাইকুম। তাহলে আরেকজনকে যুক্ত করছি, মাহফুজ আহমেদ আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন ভাই। ধন্যবাদ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলে ফেলেন। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতাইপুরে ছাই, আপনাদের মতো নাস্তিকদের জন্য কি আছে ভাই? আমি তো এই প্রশ্নের উত্তর এতবার দিয়েছি, এত হাজারবার দিয়েছি, যে দিতে 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 মুখ ব্যথা হয়ে গেছে। এই কারণে আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা এই যে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর, মানে হচ্ছে মানে যে কোনো জায়গা থেকে ধরেন পান পান খাইতে খাইতে এক চাচা নিয়ে এসে জিজ্ঞেস করে, নাস্তিক তেলে নাস্তিক মারলে কি করবে, লাস্টে কি করবে, এরকম যারা পাবলিক আছে, যারা এই প্রশ্নটা প্রতিদিন এসে করে, এক এক জায়গা থেকে এক এক জায়গা থেকে উঠা এসে করে, মানে আচ্ছা, কাচকি মাছের বাজার থেকে উঠা আসে একজন, মানে ভেড়ামারা উপজেলা থেকে উঠে আসে আরেকজন, এইভাবে এসে যারা যারা এই প্রশ্নটা করে তাদের জন্য আমরা লিখে রেখেছি এবং এই প্রশ্নের উত্তর অসংখ্যবার দিয়েছি অসংখ্যবার লাইভে। যাই হোক, আপনি এই কারণে সংশয় ডট কমে লেখাগুলো পড়তে বলি, পড়ে তারপর আসতে বলি, যে আপনারা একটু সংশয় ডট কমে আমাদের ওয়েবসাইট আছে, সেখানে লেখাগুলো একটু পড়ে তারপর আসবেন, তাহলে আমাদের আচ্ছা এই বাড়তি ঝামেলাটা, যে ঝামেলাটা হচ্ছে একই প্রশ্নের উত্তর, মানে প্রতিদিন একই কথা, প্রতিদিন একই কথা, প্রতিদিন একই কথা, অর্থাৎ এখন বিরক্ত হয়ে যায়। একটু ভাই একটু সাউন্ড এই করে প্রশ্ন, শেষ করতে দেন প্লিজ, আমাকে একটু শেষ করতে দেন ভাই, শেষ করতে দেন। যে একই কথা ডেইলি ডেইলি বলতে তো ভালো লাগে না, কারণ কি দিয়ে ভাত খেয়েছেন, কি দিয়ে ভাত খেয়েছেন, কি দিয়ে ভাত খেয়েছেন, একই কথা যদি আপনি আমাকে ঘ্যান ঘ্যান করেন তখন তো আমার ভালো লাগবে না, একটা সময় আমি বিরক্ত হয়ে যাবো। এই কারণে লিখে রেখেছি ভাই, সংশয় ডট পড়ে আসলে তখন এর বাইরে বা ওই লেখাগুলোর সমালোচনা যদি আপনি করতে চান সেটা নিয়ে আলোচনা করলে আমাদের আলোচনায় একটা নতুনত্ব আসে, কিন্তু একই কথা বারবার বলতে বলতে ভাই খারাপ লাগে। যাই হোক, আপনি প্রশ্ন আচ্ছা যেহেতু করেছেন সেহেতু উত্তর ঠিক দিচ্ছি, ঠিক আছে, প্রশ্ন যেহেতু উত্তর উত্তরের প্রয়োজন নাই। না 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 অসুবিধা নেই, উত্তর দিচ্ছি, প্রশ্ন যেহেতু করেছেন উত্তরটা নিয়ে যান। সেটা হচ্ছে, আমি একজন নাস্তিক, আমি ধর্মে বিশ্বাস করি না, ঈশ্বরে বিশ্বাস করি না, এবং আমি আমার ডেড বডিটাকে ডোনেট করে দিয়েছি, ডোনেট করে দিয়েছি, তার আচ্ছা মানে হচ্ছে, তার মানে হচ্ছে আমার, আমি মারা যাওয়ার সাথে সাথে আমার মানি ব্যাগে সবসময় একটা কার্ড থাকে, সেই কার্ডে লেখা থাকে, লেখা আছে সুন্দর করে লেখা আছে যে এই ব্যক্তি, যেই ব্যক্তির ইসে পাওয়া গেছে এই কার্ডটা, যে ব্যক্তির ইসে পাওয়া গেছে সেই ব্যক্তির নাম হচ্ছে আসিফ মহিউদ্দিন, এর বয়স হচ্ছে, এর জন্ম তারিখ হচ্ছে এত, এর ব্লাড গ্রুপ হচ্ছে এত, এ যদি কোথাও মৃত অবস্থা, ভাই আপনি সাউন্ড করেন না আমার তাহলে কথা বলতে সমস্যা হয়, আপনি একটু চুপ করে কথাটা শুনেন, তারপরে আপনার যখন ইয়ে আসবে তখন আপনি বলুন। তো আমার সবকিছু ইনফরমেশন সেই কার্ডের ভিতরে লেখা আছে, এবং আমি যদি কোথাও ঘটনা দুর্ঘটনাক্রমে মারা যাই, কোথাও যদি অ্যাক্সিডেন্ট হয়, বা ধরেন কোনো মুমিন যদি এসে আমার পাল্লাটা ফালাই দিয়ে যায়, কোন মুমিন মুসলমান এসে, যদি জিহাদি মুমিন মুসলমান এসে যদি আমাকে জবাই করে যায়, তাহলে আমার ডেড বডিটা সাথে সাথে ডাক্তার এসে, ডাক্তার যখনই খবর পাবে হাসপাতালে নেওয়া হলে, তারা কি করবে, তারা সাথে সাথে আমার বডিটাকে কেটে আমার চোখের কর্নিয়া থেকে শুরু করে আমার শরীরের যতটুকু অংশ কাজে লাগানো সম্ভব, মানুষের কাজে লাগানো সম্ভব, ততটুকু অংশ যেন সেই মানুষদের, যারা যাদের দরকার, ধরেন কেউ জন্ম থেকে অর্থ সে দেখতে পায় না, এখন এখন নতুন প্রযুক্তি বের হয়েছে যে একটা আমার দুই চোখের কর্নিয়া দিয়ে চারজন মানুষকে আমি, মানে মানে চারজন মানুষকে আমি দৃষ্টি শক্তি দান করতে পারবো। আমি যদি মারা যাই তাহলে আমার কর্নিয়াটা কেটে, মানে দুই চোখের দুই কর্নিয়া কেটে প্রত্যেকটাকে দুই টুকরা করে চারজন মানুষ, মানে চারটা চোখে লাগানো যাবে, চারটা চোখে লাগানো যাবে সেই জিনিসটা। সেটা হতে পারে দুইজন মানুষ, সেটা হতে পারে তিনজন মানুষ, চারজন মানুষ, যে কটাই হোক অনেকগুলা মানুষ চোখে দেখতে পাবে আমার, আমার উসিলায়, আমার আমার মৃত্যুর কারণে চারজন মানুষ চোখে দেখতে পাবে। এছাড়া আমার যদি কিডনি আছে, আমার যে ফুসফুস আছে, ফুসফুসটা যদিও বেশি ভালো নাই, কারণ আমি স্মোক করি, কারণ ফুসফুসটা বেশি ভালো নাই, ফুসফুসটা হয়তো কাউকে দেওয়া যাবে না, কিন্তু বাদ বাকি যে পার্টস আছে আমার শরীরে সেগুলা আমার মারা যাওয়ার সাথে সাথে কেটে নিয়ে তাদেরকে দিয়ে দিতে হবে, দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমি সেটা লিখে দিয়েছি, রেজিস্ট্রি করে লিখে দিয়েছি। এরপরে শরীরের বাদ বাকি যা আছে সেটা, মানে ওইটা নেওয়ার পরে যেটা প্রয়োজনীয় অংশ যেগুলো হচ্ছে কাজে লাগবে মানুষের, যে কোনো মানুষের কাজে লাগবে, সেটা সেই মানুষটা মুসলিম হতে পারে, সেই মানুষটা হিন্দু হতে পারে, নাস্তিক হতে পারে, আস্তিক হতে পারে, হিজড়া হতে পারে, পুরুষ হতে পারে, নারী হতে পারে, যে কোনো মানুষ হতে পারে, মানুষ আমার তাতে কোনো আপত্তি নেই, যে কোনো মানুষ, সেটা তার গায়ের চামড়া কি, তার ধর্ম কি, তার লিঙ্গ কি, সে বাংলাদেশি নাকি, সে জার্মান নাকি আমেরিকান, এটা দিয়ে আমার কিছু যায় আসে না, যে মানুষের প্রয়োজন সেই মানুষকে যেন সেই জিনিসগুলো দেওয়া হয়, এটা আমি রেজিস্ট্রি করে লিখে দিয়েছি। আমার মানি ব্যাগে সবসময় কার্ডটা থাকে, আপনি চাইলে এখনই আমি আপনাকে কার্ডটা বের করে দেখাতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে আমার বডির যেই পার্টস গুলা অকেজ, যেই পার্টস গুলা কাজে লাগবে না, সেইগুলাও আমি ডোনেট করে দিয়েছি মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে কি হবে সেটা নিয়ে, এক একজন মেডিকেল স্টুডেন্ট যখন মানে পড়ালেখা করে তখন তাদের ডেড বডির প্রয়োজন হয়, কারণ তারা যখন প্রফেশনে যাবে, তারা যখন সার্জারিতে যাবে, তখন তাদের অনেক ডেড বডি, অনেক বডি কাটতে হবে। এই কাটাকাটির প্র্যাকটিসটা করার জন্য তাদের
মানে পড়ালেখার সময় প্রচুর পরিমাণে বডি দরকার হয়। বডিতে তারা ছুরি কাছে চালিয়ে দেখে কোন জায়গায় হার্ট আছে, কোন জায়গায় লিভার আছে, কোন জায়গায় কিডনি আছে, কোন জায়গায় কি আছে, রক্ত কিভাবে ইয়া হয়, তারপর কোনটা কাটলে কিরকম ভাবে কত সহজে কাটা যায়, এই প্রশিক্ষণের জন্য তাদের বডির প্রয়োজন হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে বেশিরভাগ মানুষ বডি ডোনেট করে না ধর্মীয় কারণে, ধর্ম এখানে একটা প্রধান ফ্যাক্টর, যে কারণে বেশিরভাগ মানুষ বডি ডোনেট করতে চায় না, উৎসাহী হয় না। তারা মনে করে আমার মরার পরে হুড়পুরি আসবে, হুড়পুরি আসলে আমি কবরের ভিতরে তার সাথে সেক্স করবো কিভাবে, আমার যদি নুনু না থাকে আমি সেক্স করবো কেমনে, আমি চোখ না থাকলে আমি দেখবো কেমনে সেই হুড়পুরিতে। তারা যারা অন্ধবিশ্বাসী মানুষ তারা মনে করে এই হুড়পুরি আসবে, কবরের ভিতরে হুড়পুরি আসে তাদের সাথে সেক্স করে মানুষ। এগুলো অনেক 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 বোকা মানুষ, অনেক মানে অশিক্ষিত মূর্খ মানুষ এগুলো ভাবে। আসলে এরকম শতাব্দীতেও এখন এখনো মানুষ এই এই ধরনের ধ্যান ধারণা পোষণ করে। কিন্তু সত্য হচ্ছে যে মারা গেলে এই বডিটা কোনো কাজে লাগে না মানুষের, মারা গেলে এই বডিটা আসলে পোকামাকড় খায়, পোকামাকড়ের ইয়া হয়। তখন দেখা যায় যে তার থেকে অনেক ভালো হচ্ছে পোকামাকড়ের খাদ্য না বানায় বা সেটাকে পোড়ায় না দিয়ে, সেটা যদি আমি প্রথমে হচ্ছে অর্গান ডোনেট করি, দ্বিতীয় হচ্ছে বডির যে আলাদা এক্সট্রা পার্টস গুলো আছে সেগুলো যদি আমি মেডিকেল স্টুডেন্টদের জন্য দিয়ে দিই, সরি, তারা যদি সেই বডিটাকে পরীক্ষা নিরীক্ষা করে মানে হাত হাত চালানোর জন্য কাজে লাগায়, মানে তাদের মানে পরিপক্কতা অর্জন করে আমার বডিটাকে ব্যবহার করে, তারা যদি অস্ত্রোপচারে সার্জারিতে পরিপক্কতা অর্জন করে, তাহলে তারা হয়তো আরো ভালো ডাক্তার হয়ে উঠবে, তারা হয়তো আরো বেটার ডাক্তার হয়ে উঠবে, সার্জারিতে আরো আরো অভিজ্ঞ হবে। এই কারণে আমি আমার বাদ বাকি বডিও ডোনেট করে দিয়েছি মেডিকেল কলেজের স্টুডেন্টদের জন্য, তারা এই বডিটাকে কেটে কুটে তাদের প্রশিক্ষণ নিবে। হ্যাঁ, এরপরে যেটা বাদ বাকি অংশ থাকবে, বাদ বাকি অংশ যেটা হচ্ছে গিয়ে একদম কাটাকাটির পরে, মানে একদম কাটাছেঁড়া করার পরে তারা যখন শেষ হয়ে যাবে কাজ, তখন ভাই এটাকে আপনি এটাকে আপনারা যারা আছে যারা জীবিত থাকবে তারা এটাকে কোথাও যদি মাটি দেয় বা কোথাও পোড়ায় দেয় বা নদীতে ফাঁসায় ভাসায় দেয়, তা দিয়ে আমার কিছু যায় আসে না। আমি অর্থাৎ শেষমেশ আপনার বডিতে যে হাড্ডি গুলো আছে সেই হাড্ডি দিয়ে যারা ডক্টর আছে তারা প্রয়োজনীয় কাজ করতে পারবে, এটাই করতে পারে। তারা যদি মানে টাঙায় রাখে আমার হাড্ডিটাকে ওদের এসে, তাতেও তারপর যদি সেটা দিয়ে যদি তারা দেখে যে এই হাড্ডিটা এইরকম এই হাড্ডিটা সেরকম, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি আরো খুশি হবো। মানে মরার পরে তো আর খুশি হতে পারবো না, মরার পরে তো আর আমি খুশি হতে পারবো না, কিন্তু আমার জীবিত থাকার সময় আমি এটা ভেবে খুশি হবো যে আমার বডিটা অন্তত কারোর না কারো কাজে লাগতেছে, কেউ মানব কোনো না কোনো মানুষ এটা দ্বারা উপকৃত হচ্ছে, এটাই হচ্ছে আমার বক্তব্য। ঠিক আছে, আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, আপনার প্রশ্নের যথাসাধ্য উত্তর পাইছি এবং অনেক সুন্দর উত্তর দিয়েছেন, এজন্য ধন্যবাদ। মুসলমান সালাম দেয়, হিন্দু নমস্কার বলে, শিখ বলে হলে শাস্ত্রীয় কাল, আপনারা কি বলেন? আমরা আমি সাধারণত কিছু বলি না, আমি সাধারণত যে যে যেটা সেকুলার সম্ভাষণ যেটা সেটা বলি, গুড ডে বলি, গুড মর্নিং বলি, এটা হচ্ছে সেকুলার সম্ভাষণ। নমস্কারও একটা সেকুলার সম্ভাষণ, নমস্কার শব্দের অর্থ হচ্ছে আপনার ভেতরে যেই সত্তা আছে সেই সত্তাকে আমার কুর্নিশ, আমার মানে আমার আমি নত হচ্ছি আপনার ভেতরে যে সত্তা আছে সেই সত্তার কাছে আমি নত হচ্ছি, এটা হচ্ছে একটা সেকুলার সম্ভাষণ। হিন্দু এই যে নমস্কার যেটা বললেন সেটা কিন্তু কোনো হিন্দু হিন্দু ইয়া না, মানে এখানে কিন্তু কোনো ঈশ্বরের কোনো ব্যাপার স্যাপার নাই। ঠিক আছে, এমনকি ভারতের যারা নাস্তিক তারাও নমস্কার বলে। সালাম জিনিসটা এসছে হচ্ছে গিয়ে ইহুদিদের থেকে, ইহুদিদেরা সালম বলতো এক সময়, মানে ইহুদিদের মানে রীতি হচ্ছে সালম বলা। আপনি ইউটিউবে মানে এসে উইকিপিডিয়াতে সার্চ করে দেখবেন, ইহুদিরা একজন আরেকজনকে দেখা হলে সম্ভাষণ করে সালম বলে, সেইখান থেকে সেই শব্দটার অর্থ হচ্ছে শান্তি, সেইখান থেকে মুসলমানদের সালাম জিনিসটা এসছে, এবং ইসলামে এই জিনিসটার অর্থ হচ্ছে শান্তি, তোমার উপর শান্তি কামনা, আপনার উপরে আমি শান্তি কামনা করছি, এই এই হিসেবে বলা হয়। কিন্তু আসসালামু আলাইকুম এটা হচ্ছে আবার ধর্মভিত্তিক, এটা কোনো সেকুলার সম্ভাষণ না, আসসালামু আলাইকুমটা হচ্ছে ধর্মের সাথে সম্পর্কিত। এবং ইসলামে এই জিনিসটা বলা আছে যে কাফেরদেরকে সালাম দেওয়া যাবে না, কাফেরদেরকে দেখলে রাস্তার কিনারের দিকে ঠেলে দিতে হবে, কাফেরদের প্রতি ঘৃণা পোষণ করতে হবে, তাদের জন্য কোনো শান্তি কামনা করা যাবে না, এই জিনিসগুলো বলা আছে ইসলামে। আপনি যদি চান আমি বের করে দেখাতে পারি। তো এই যে যেই জিনিসগুলো সাম্প্রদায়িক, যেই সম্ভাষণ গুলা সাম্প্রদায়িক, যেই সম্ভাষণ গুলা মানুষের মানুষের ভেদাভেদ সৃষ্টি করে, ঘৃণা তৈরি করে, একজন এক সম্প্রদায়ের মানুষের প্রতি আরেক সম্প্রদায়ের মানুষের ঘৃণা তৈরি হয় যে সমস্ত সম্ভাষণে, সেগুলা আমরা কখনো বলি না, কখনো বলবো না। তবে যে জিনিসগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই সাম্প্রদায়িক, যেমন ধরো নমস্কার বলা যেতে পারে, গুড মর্নিং বলা যেতে পারে, গুড ডে বলা যেতে পারে, যেগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, যেগুলো মানুষের মানুষের ঘৃণা সৃষ্টি করে না, এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে ছোট ভাবে না, যেটা সবাইকে দেওয়া যায়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মানে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে দেওয়া যাবে, সেই সম্ভাষণ আমরা আমি দেই। এখন ভাই অন্য নাস্তিকরা কি করে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমারটা আমি বললাম। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো
কোনো মুমিন ভাই যখন কথা বলে সেই কথার ভিতর কেন আপনি বাহাত দেন, ধরা খেয়ে যাবেন এই ভাই? হ্যাঁ ভাই, অনেক ভাই তো বিরাট একটা ইয়া বলে ফেলেছেন। আপনি যতক্ষণ পর্যন্ত যৌক্তিক আলোচনা করবেন এবং পয়েন্টটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কথা বলতে পারবেন, কিন্তু যেই আপনি প্রসঙ্গ পরিবর্তন করবেন, যেই আপনি দেনাবাজি করবেন, যেই আপনি অযৌক্তিক কথা বলবেন, যেই আপনি রেফারেন্স ছাড়া নিজের মন গড়া কথা ইসলামের নামে চালাবার চেষ্টা করবেন, সেই মুহূর্তে আমি থামাবো। এটাই আমার রুল। আমার স্টেজে কখনো মিথ্যা কথা, মানে অযৌক্তিক কথা, তারপরে হচ্ছে কি অপ্রাসঙ্গিক কথা, এগুলো আমি বলতে দিই না। তা এটা যদি আপনার ভালো লাগে তাহলে শুনবেন, ভালো না লাগলে শুনবেন না, ব্যাস। আচ্ছা, আপনি আচ্ছা, একজন আপনাকে প্রকৃত ইসলাম আপনাকে বিদ্বেষী, আপনি কি কতক্ষণ ধরে কথা বলছেন বলেন তো আমার সাথে? ঘড়ি ধরে তো কথা বলিনি, বলতে পারি আচ্ছা না, আপনি আপনি তো এই যে কথা বেশি বললেন। হ্যাঁ আমি তো উত্তর দিচ্ছি, উত্তর দিলে তো কথা বেশি বলতে হবে, মানে যে প্রশ্ন না করে সে তো একটা প্রশ্ন করে এক লাইনের হয় প্রশ্ন, তাই না? আপনি কি পরীক্ষা দিয়েছেন কখনো? অনেক তো পরীক্ষা দিয়েছেন, তাই না ভাই? হ্যাঁ দিয়েছি, পরীক্ষার 12 ক্লাস পর্যন্ত। প্রশ্নপত্রটা কতটুকু হয় আর উত্তরপত্রটা কতটুকু হয় একটু বলেন তো। প্রশ্নপত্র তো 2 পেজে কমপ্লিট, এপি টপি 2 পেজে কমপ্লিট, উত্তর দিতে গেলে পরে ওই কি কয় যে পরীক্ষার, এসএসসি পরীক্ষার যে খাতা থাকে ওই খাতার পরেও লুজ নেওয়া লাগে। ঠিক তাহলে আছে আপনাকে, তাহলে 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 আপনি এই জিনিসটা কি লজিক্যাল না, যে যে প্রশ্ন করবে তার প্রশ্নটা শর্ট হবে এবং যে উত্তর দিবে তার উত্তরটা দীর্ঘ হবে? কারণ উত্তর দিতে গেলে অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়, অনেক ইতিহাস টানতে হয়, তাহলে কি এটা লজিক্যাল না যে যে উত্তর দিবে সেই বেশিক্ষণ কথা বলবে? তাহলে আপনি যখন মুমিনদেরকে প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর কেন আপনি গ্রহণ করতে চান না, তার আগেই কেন কথার মধ্যে বাহাত ঢোকান? তাহলে আপনি আমাকে উত্তর দেন, আমি আপনার উত্তর মানে অবশ্যই গ্রহণ করব যদি সেটা যৌক্তিক হয়। কিন্তু আপনি যদি মন গড়া কথা বলেন, মনে করেন আপনাকে আমি বললাম যে ভাই আপনার নবী তো 6 বছরের একটা মেয়েকে বিয়ে করে 9 বছর বয়সে তাকে ধর্ষণ করেছে, এখন আপনি বিয়ের যদি পরে, এটাকে, বিয়ের পরে কি স্ত্রীকে ধর্ষণ করা হয়? তাহলে হ্যাঁ পরে বিয়ের আপনার পর মা আপনার বাবাকে ধর্ষণ ধর্ষণ করেনি? যদি সেটা 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 যদি কনসেন্ট ছাড়া করে থাকে, সেটা যদি আচ্ছা কনসেন্ট ছাড়া করে থাকে, বিয়ের সাথে ধর্ষণের কোনো সম্পর্ক নাই। বিয়ে করলে তাহলে, ধর্ষণ হতে পারে, বিয়ে না করলে ধর্ষণ হতে পারে। ধর্ষণ হচ্ছে গিয়ে বিয়ে হইলো কি হইলো না সেটার উপরে নির্ভর করে না, কারণ ধর্ষণের আন্তর্জাতিক যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, একজন মানুষের কনসেন্ট এবং উইলিং এই দুইটা ছাড়া যদি আপনি তার সাথে সেই কাজটা করেন, সেটা যে কোনো ভাবেই হোক সেটা হচ্ছে ধর্ষণ, সেটা বিয়ে হোক, শাদী হোক, যেইটাই হোক না কেন নয় সেটাকে বছরের ধর্ষণ। আয়েশা, 9 বছরের আয়েশা কি কোনোদিন ভাই আপনি তো বলেছে যে আমার মোহাম্মদ কথাটা আমাকে শেষ, ধর্ষণ করেছে? আপনি তো আমার কথাটা শেষ করতে দিলেন না, আপনি তো আমার কথাটা শেষ করতে দিলেন না। আপনার যে প্রশ্ন একটা বলেছেন সেই প্রশ্নের আবার উত্তর আবার আমি কথা যে বলছি, প্রশ্ন আবার করেছি কথা সেই বলছেন, প্রশ্নের উত্তর আবার কথা বলছেন আপনি মাঝখানে, আমার উত্তরটা শেষ হয়নি, আপনি আবার কথা বলছেন মাঝখানে। এই যে দেখেন কেন থামাই আপনাদেরকে, আপনি বুঝতে নিজে নিজে এখন দেখতে পাচ্ছেন আমার উত্তরটা তো শেষ হয়নি, তাহলে আপনি এখন মাঝখানে কথা বলছেন কেন? আরেকটা প্রশ্ন যদি এখন আপনি মাঝখানে ঢুকিয়ে দেন তাহলে তো আমার পুরো বক্তব্যটা তো শেষ হলো না, তা আপনার তো ওয়েট করতে হবে, আমার উত্তরটা শেষ হওয়ার জন্য ওয়েট করতে হবে। এখন যদি আপনি অস্থির হয়ে মাঝখানে বর্বর বর্বর করতে থাকেন তাহলে আমি আমার কথাটা, আমি তো আমার পয়েন্ট গুলো হারিয়ে ফেলি, আমি যে পয়েন্ট গুলো মাথায় নিয়ে বসেছিলাম যে এই পয়েন্ট গুলো আমি বলবো সেগুলো আমি হারিয়ে ফেললাম। তো এইটুকু তো আপনার ওয়েট করা উচিত যে আমার কথাটা শেষ হোক তারপরে আপনি বলবেন, এটা এটুকু তো আপনার ওয়েট করা উচিত, তাই না? কথা হচ্ছে ধর্ষণের যে আন্তর্জাতিক সংজ্ঞা আছে সেখানে কোথাও বিবাহ হয়েছে নাকি হয়নি সেরকম কোনো কথাই লেখা নাই। আন্তর্জাতিক যে সংজ্ঞা আছে সেখানে বলা হয়েছে কনসেন্ট আছে, সেক্সের সময় কনসেন্ট আছে নাকি নাই, তার অনুমতি নেওয়া হয়েছে, সে উইলিং মানে ইচ্ছা করে সে কাজটা করেছে কিনা, ইচ্ছা করে সম্মতি দিয়েছে কিনা, ইচ্ছা করে, আবারও বলছি ইচ্ছা করে সম্মতি দিয়েছে, ঠিক আছে? মানে এমনও হতে পারে যে মনে করেন আপনি একটা স্কুলের হেডমাস্টার এবং আপনার ছাত্রী হচ্ছে গিয়ে বা আপনার ছাত্র হচ্ছে গিয়ে একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে, বা ধরেন একটা 18 বছরের মেয়ে হলো, তাকে আপনি বললে তুমি যদি আমার সাথে না করো তাহলে আমি তোমার পাশ করাবো, তুমি ফেল করবা, পরীক্ষা ফেল করবা, তখন সে হয়তো ইচ্ছা করে আপনার সাথে সেক্সটা করলো, সে কিন্তু ইচ্ছা করে এসছে আপনার রুমে, কেউ বলতে পারবে না যে সে ইচ্ছা করে আসে নাই, সে ইচ্ছা করেই আপনার রুমে এসে করে করছে করছে, কিন্তু আপনি এখানে এক ধরনের ব্ল্যাকমেল করেছেন তাকে, তাকে একটা ভয় দেখিয়েছেন যে সে যদি আপনার সাথে এই কাজটা না করে তাহলে পরীক্ষায় ফেল করাই দিব। এই যে এটাও হচ্ছে ধর্ষণের অন্তর্ভুক্ত, আন্তর্জাতিক ভাবে এই জিনিসটাকে ধর্ষণের অন্তর্ভুক্ত বলা হবে, কারণ কি সে কিন্তু ইচ্ছা করে করেছে, তারপরে এটা ধর্ষণ। আবার এমনও হতে পারে সেই মেয়েটা কোনো অভিযোগই করে নাই, কাউকে কিছু বলে নাই, চুপচাপ সে একদম চুপ, এই বিষয়ে চুপ, সে যদি কিছু নাও বলে তাহলেও এটা ধর্ষণ। এমনকি সেই মেয়েটা যদি বোবা কালাও হয়, মানসিক প্রতিবন্ধী হয়, তাহলেও এটা ধর্ষণ। অনেক সময় এরকম অনেক ঘটনা ঘটেছে যে একটা বাচ্চা মেয়েকে এলাকার একটা বুড়া চাচা মিয়া চকলেট দিয়ে বা আইসক্রিম দিয়ে চিপাই নিয়ে গেছে, চিপাই নিয়ে করে ফেলছে এই কাজটা করে ফেলছে, এবং তাকে আরো 2টা বার্বি ডল কিনে দিচ্ছে, বলছে তুমি কাউকে বললো না, কাউকে বললে কিন্তু আল্লাহ তোমাকে অনেক পাপ দিবে, তুমি কিন্তু জাহান্নামে যাবা, জাহান্নামে তোমাকে আল্লাহ অনেক কষ্ট দিবে। এই কথা বলে তখন তো মেয়েটা ভয় পাইছে, কেন না আমি তো তাহলে কাউকে বলবো না, সেই মেয়েটা কাউকে বলে নাই, কিন্তু বাসায় যাওয়ার পর দেখা গেছে তার এখান থেকে হয়তো ব্লিডিং হচ্ছে
বা হয়তো সে কষ্ট পাইছে, সে কেউ না কেউ বুঝতে পারছে যে এখানে কিছু একটা ঘটছে, বাচ্চা মেয়েটার সাথে কেউ না কেউ কিছু একটা করছে, তখন ওই মেয়েটা যদিও বলে নাই কাউকে, তারপরেও এটাকে ধর্ষণ হিসেবেই গণ্য করতে হবে। এমনকি সে মেয়েটা যদি বোবা হয় বা সে মেয়েটা যদি অজ্ঞান অবস্থা থাকে, সে মেয়েটা যদি মাতাল অবস্থা থাকে, এরকম পরিস্থিতিতেও যদি তার সাথে এই কাজটা কেউ করে, তখনও সেটা ধর্ষণ বলে গণ্য হবে। যে কোনো পরিস্থিতিতে, সেটা এই কোনো পরিস্থিতিতে হোক, যদি একটা ছেলে বা মেয়ের ইচ্ছাকৃত ভাবে সম্মতি না থাকে, সেই সেক্সের সময় ইচ্ছাকৃত ভাবে সম্মতি না থাকে, তার সাথে আপনি যে কোনো ধরনের যৌন আচরণ করবেন সেটা ধর্ষণের ক্যাটাগরিতে পড়বে। ঠিক আছে, এখন মনে করেন আমি আপনাকে রেফারেন্স দেখানো শুরু করলাম, যে এই যে দেখেন এখানে এখানে আয়েশাকে ধর্ষণ করা হয়েছিল, তখন আপনি বলা শুরু করলেন যে না 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 না, কোরআনে অনেক বিজ্ঞান আছে ভাই, কোরআনে অনেক বিজ্ঞান আছে, কোরআনে বিজ্ঞান আসেন আসেন, আমরা কোরআন দেখেন ভাই, কোরআনে কিন্তু বিগ ব্যাং থিওরি আছে। তখন আয়েশার ব্যাপারটা থেকে আপনি এক লাফ মেরে কোরআনে বিজ্ঞান আছে না কিনা সেদিকে চলে যাওয়ার অনবরত চেষ্টা চরিত্র করা শুরু করলেন, কারণ আমি সবাই বুঝতে পারবে তখন যে আপনি আসলে এখানে সুবিধা করতে পারছেন না, এখন আপনি আরেকটা প্রসঙ্গ নিয়ে আসতেছেন, কোরআনে বিজ্ঞান আছে এটা নিয়ে। তখন আমি অবশ্যই আপনাকে আটকাবো এবং আটকায় আবার আপনাকে আয়ের সাথে নিয়ে আসবো, তাই না, নিয়ে আসবো আপনাকে, যে আগে আয়েশার আলোচনা শেষ করেন, তারপরে আপনি ওই যে কোরআনে বিজ্ঞান আছে নাকি ছাতা মাতা আছে সেগুলো আমরা পরে দেখবো, আগে এই আলোচনাটা শেষ করেন। এই কারণে আমি আমি অবশ্যই, এটা আপনার সাথে হোক যার সাথেই হোক, যদি আলোচনা পয়েন্টের বাইরে আপনি নিতে চেষ্টা করেন, আমি আবার আপনাকে টাইনে আইনে ওইখানে বসাবো, আবার ওইখানে থেকে শুরু করব, যতবার আপনি দৌড় দিবেন, আপনারা দৌড় দিবেন আরেক দিকে, আমি আবার ধরে ধরে টাইনে টাইনে আবার আগে জায়গায় নিয়ে আসবো, আবার রেফারেন্স দেখানো শুরু করব, এবং আমার প্রত্যেকটা কথা হবে রেফারেন্স ভিত্তিক, আমি প্রত্যেকটা জিনিস রেফারেন্স দেখায় দেখায় বলি, প্রত্যেকটা বই খুলে প্রয়োজন হলে মূল বইটা খুলে সেখান থেকে দেখায় দেখায় ওয়ার্ড টু ওয়ার্ড পড়ে পড়ে শোনাই। কিন্তু আমি দেখেছি যে আমাদের মুমিন ভাইরা কখনো এই কাজটা করে না, তারা মুখে মুখে নতুন নতুন ইসলাম বানায়, নতুন নতুন হাদিস বানায়, নতুন নতুন কোরআনের আয়াত বানায় 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 মন গড়া ইসলামের নামে মন গড়া কথাবার্তা বলে। এইগুলো বললে তো অবশ্যই রেফারেন্স দেখাতে হবে, রেফারেন্স না দেখালে আমি থামাই দিব, বলতে দিব না, এখানে তো ভাই আমি মানে লঙ্গরখানা খুলে বসি নাই, ওয়াজ মাহফিল খুলে বসি নাই, যে মুমিন ভাইরা আসবে এখানে ওয়াজ করবে 1 ঘন্টা, তা আমি বসে বসে, আমার তো টাইম নেই ভাই আপনাদের মানে মুমিনদের ওয়াজ শোনার, বুঝছেন। আচ্ছা, ধন্যবাদ সুযোগ পাওয়ার জন্য। তো আরো কিছু প্রশ্ন ছিল, ছোট ছোট করেই করি, কারণ আপনি আমাকে সুযোগ কম দিবেন এটা আমিও জানি। তো 9 বছর ভাই, আপনাকে ভাই এই তো এই তো এই তো আরেকটা মানে কথা বললেন আপনি, আপনাকে আপনার ভাই আর প্রশ্ন উত্তর আমি দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে আপনি অলরেডি বুঝেই ফেলছেন যে আমি আপনাকে সময় দিব না, সুযোগ দিব না, ইত্যাদি ইত্যাদি। তাহলে ভাই আপনার সাথে আমার কথা বলে লাভ কি? আপনি তো আমি ছোট ছোট প্রশ্ন করব না, এই লাইন থেকে বের হয়ে গিয়ে আপনি বলবেন, এই লাইন থেকে বের হয়ে আপনি বলবেন, আসিফ মাইজেন তো আমার কথাই বলতে দিলেন না, আমি তো কথা বলে তাকে একদম দাঁত ভাঙা জবাব দিয়ে দিতাম ভাই, আপনাকে আমি আর রাখতে চাচ্ছি না, আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন ভাই। মানে দেখেন ওনার সাথে আমি কত মানে ভালোভাবে কথা বলতেছিলাম, কিন্তু আমি নাকি ওনাকে মানে সুযোগ দিচ্ছি না, আমি নাকি ওনাকে কথা বলতে দিচ্ছি না, দেখেন আপনারা, এই হচ্ছে মুমিন ভাইদের অবস্থা, মুমিন ভাইদের এই অবস্থা, এটা তো আমি কথা বলতে দিব না, এরকম আমি সহ্য করি না ভাই।